খারাপ রাস্তা নিয়ে যদি অভিযোগ থাকে আপনার তাহলে সেই অভিযোগকে সমাধানের পথে আনতে এবার নবান্ন থেকে শুরু হচ্ছে নতুন হেল্পলাইন নম্বর কিছুদিন আগেই আমরা দেখেছি যে নবান্ন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী একটা ফোন নাম্বার চালু হয়েছিল যেখানে অনেকে কিন্তু কমপ্লেন করেছে এবং তার রেজাল্ট কিন্তু প্রত্যেকেই পেয়েছে কারণ কুইক অ্যাকশান নেওয়া হয়েছে তাহলে সেই নাম্বার থাকতে থাকতে কেন এই নতুন পদক্ষেপ সেটা নিয়ে একটি প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে যে যদি আপনার পাড়ার আপনার শহরের আপনার গ্রামের যদি কোনো রাস্তা খারাপ হয় যে রাস্তা খারাপ নেই আপনাদের ভুরি ভুরি অভিযোগ আপনাদের যাতায়াতের সমস্যা এবং যদি দুর্ঘটনা ঘটে বর্ষাকালে জল জমে থাকে এরকম রাস্তার ছবি তুলে পাঠাতে হবে পূর্ত দপ্তর অর্থাৎ যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে সেখানে তোমাদের ছবি তুলে পাঠাতে হবে এমনটাই কিন্তু রিপোর্টে বলা হচ্ছে যে সেক্ষেত্রে নতুন হেল্পলাইন নম্বর চালু করা হবে যেটা চালু হবে পয়লা অক্টোবর থেকে চালু হবে এবং খুব কুইক অ্যাকশান নেওয়া হবে সেক্ষেত্রে ওই জায়গায় ছবি তুলে আপনার নাম লোকেশান এবং ওই রাস্তাটা ঠিক কোন জেলায় অবস্থিত কোন গ্রাম পঞ্চায়েতে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারবে এবং তার ভিত্তিতে ইন্সপেকশান হবে এবং কুইক কিন্তু অ্যাকশান নেওয়া হবে সেক্ষেত্রে পঞ্চায়েতের ওপর কিন্তু আর ডিপেন্ড করা হবে না সেক্ষেত্রে গ্রামবাসীদের অভিযোগ থাকে বারবারই তারা অভিযোগ জানায় যে প্রধান পঞ্চায়েত কোনো রকম কিন্তু কান দেয় না যে তাদের যে কাদা ঘেঁটে ঘেঁটে বেরোতে হয় এবং রাস্তায় যে খানাখন্দ হয়ে থাকে জল জমে থাকে গাড়ি যেতে পারে না সেই সব কিছুকে মাথায় রেখে এক নতুন পদক্ষেপ নয়া পদক্ষেপ নতুন হেল্পলাইন নম্বর চালু হবে সেই নম্বরে সরাসরি অভিযোগ জানালেই সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যাকশান শুরু হয়ে যাবে অর্থাৎ যে ডিপার্টমেন্ট যে পূর্ত দপ্তর সে পূর্ত দপ্তরের আন্ডারে ফান্ড রিলিজ করা হয়েছে সেই ফান্ড থেকে খুব কুইক কাজ হবে এবং এই কাজগুলো করে দেখাবে পঞ্চায়েত থেকে পুরসভা প্রত্যেকেই আর তো কিন্তু মেম্বার অথবা পঞ্চায়েত সদস্য অথবা প্রধানদের কিন্তু তেল মারতে হবে না ডাইরেক্ট শুরু হচ্ছে হেল্পলাইন নাম্বার সেখানে ছবি তুলে পাঠালেই বিশেষ তদারকি চালিয়ে কিন্তু এই অভিযোগগুলোকে ডিসপোজাল করা হবে এক্ষেত্রে প্রত্যেক জেলা থেকে অভিযোগ জানাতে পারবে পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই নতুন হেল্পলাইন নম্বর